যুক্তরাষ্ট্রের F-35 বনাম রাশিয়ার SU-35 যুদ্ধে কে জিতবে? পৃথিবীতে যত ধরনের জঙ্গি বিমান আছে সেগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বলে মনে করা হয় রাশিয়ার চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান S-35 এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35কে। প্রথমত, SU-35 খুব শক্তিশালী চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, কেউ কেউ একে 4.5 জেনারেশন বলেও উল্লেখ করেন। শুধু স্টেলথ প্রযুক্তির ঘাটতির কারণে এটি পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত হতে পারেনি। দ্বিতীয়ত, এই দুইটির মধ্যে লড়াইয়ে কে জিতবে তা বলা অনেকটাই কঠিন। প্রতিটি বিমানেরই সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই কারণে পারস্পরিক তুলনাটাও বেশ কঠিন। সাধারণভাবে দেখতে গেলে SU-35 গতি দ্রুততর ও চলাচল সক্ষমতা তুলনামূলক ভালো, কিন্তু F-35 এর বিধ্বংসী মিসাইল ও তুলনামূলক ভালো রাডার সিস্টেম থাকায় শত্রু ধ্বংসের সুযোগ বেশি। F-35 এর স্টেলথ সক্ষমতা এর অনেক বড় সুবিধার একটি দিক, এর ফলে আকাশ যুদ্ধের পুরো লড়াইটাই ঘুরে যেতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে রাডারের চোখ ফাঁকি দেওয়া যায়, তাই এটি SU-35 চোখে ধোকা দিতে সক্ষম। মূলত এই কারণেই F-35 পঞ্চম প্রজন্মের বিশ্বায়িত জঙ্গি বিমান, যেহেতু S-35 রাডার F-35কে শনাক্ত করতে অক্ষম, তাই SU-35 খুব সহজেই F-35 টার্গেটে পরিণত হতে পারে। যাই হোক, রাশিয়া তাদের রাডারে সাম্প্রতিক যেসব পরিবর্তন এনেছে তাতে এই সমস্যার সম্ভবত সমাধান হতে চলেছে। রাশিয়া এখন অদৃশ্য থেকে শত্রুর উপরে নজর রাখার ব্যবস্থা তৈরি করেছে।